এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। সব ভিডিও অফিসে ঘোষণায় হুঁশিয়ে দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজত্ব রাজনীতি। সঙ্গে থাকুন বিস্তারিত জানিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য কে বড় ডাকাত তা নিয়ে বিজেপি মতবিরোধী শুভেন্দু অধিকারী প্রতিদিন বড় ডাকাতের গ্রেপ্তার নিয়ে এরকম কথা বলছেন। তার দিলীপ ঘোষ বড় ডাকাত হিসেবে বেছে নিচ্ছে অন্য কাউকে, যার জন্য হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। সব ভিডিও অফিসে ঘেরাও করার ডাক দিলেন দিলীপ ঘোষ, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষ বললেন, রাজ্যে পঞ্চায়েতগুলো হলো তোমাদের আখড়া আর ভিডিও অফিস হলো ঘুঘুর বাসা, এখান থেকে দুর্নীতি তৈরি হয়। এই মর্মে তিনি বললেন, ভিডিওরা হলেন সব থেকে বড় ডাকাত। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি অভিযোগ নিয়ে এবার সরাসরি ভিডিওদের দিকে সরাসরি আঙুল তুললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। সম্পত্তি আবাস যোজনার কারচুপি অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।